এবার ধৈর্যের বাদ ভেঙে গেছে এবার আর অসহ্য সহ্য হচ্ছে না রাজ্যের কাছ থেকে বঞ্চিত হয়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করবে শিক্ষাবন্ধুরা তাদের দাবি প্রত্যেক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু সেটা উপযুক্ত নয় তাদের কাছে কিন্তু কম হলেও বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের কিন্তু বঞ্চিত হয়েছি টোটালি আমরা আমাদের সাথে পুরোপুরি প্রতারণা করা হয়েছে শিক্ষাবন্ধু সংগঠনের অন্যতম কনভেনার নন্দদুলাল দাস জানিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধুর শিক্ষামঞ্চের যৌথ ব্যানারে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা বলে সর্বশিক্ষা মিশনের সমস্ত শিক্ষাকর্মীর বেতন বৃদ্ধি করা হয়েছে শুধু বঞ্চিত আমরা আজ তারা করুণাময়ী বাস থেকে বিকাশ ভবন ঘেরাওয়ের দাবিতে দুপুরে একটাই বিক্ষোভ মিছিল করেছে আর যেখানেই মিছিল বাধাপ্রাপ্ত হওয়ার কথা সেখানেই বিক্ষোভ তারা করবে এরকমই তাদের ডিসিশন ছিল তারা বলে গ্রুপ ডির বেতন পনেরো হাজার টাকা গ্রুপ সির বেতন উনিশ হাজার টাকা গ্র্যাজুয়েটদের বেতন পঁচিশ হাজার টাকা পোস্ট গ্র্যাজুয়েটদের বেতন তিরিশ হাজার টাকা কিন্তু উচ্চশিক্ষিত পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক যে বন্ধু আছে শিক্ষাবন্ধুদের বেতন মাত্র সাত হাজার টাকা যেটা অন্যান্য রাজ্যে ষাট হাজার টাকা আরও দুঃখের বিষয় এই যে অন্যান্য শিক্ষাকর্মীদের যোগ্যতা হিসেবে বেতন আলাদা আলাদা দেওয়া হয় কিন্তু শিক্ষাবন্ধুদের শিক্ষাগত যোগ্যতা আলাদা হলেও বেতন একই দেওয়া হয় গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটদের বেতন একই দেওয়া হয় তাই তারা বলেছে এবার আমরা করেঙ্গে ইয়ে মরেঙ্গে আন্দোলনে সামিল হতে চলেছি পৃথিবীর কোথাও রকম বিচারিতা নেই এটা একটা তুগলকি শাসন ছাড়া আর কিছু না তাই বন্ধুরা শিক্ষা বন্ধুদের এই আন্দোলন কতটা সফল হচ্ছে জানার জন্য আপনারা স্মার্টনিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী আপডেট যখনই কিছু বেরিয়ে আসবে সেটা আপনাদের সামনে দিয়ে দেব